বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল টেস্ট অফ হোমে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার মেনু হলো চটপটা দই বড়া। দই বড়াটা হলো খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড। ভারতের প্রায় সব প্রান্তেই এই খাবারটার প্রচলন আছে। আজকাল নানান অনুষ্ঠানেও এই ডিশটা মেনুতে রাখা হয়। তাহলে আসুন দই বড়া বানানোর রেসিপিটা শুরু করে দিই। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। দই বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 4 ঘন্টা ধরে ভেজানো 150 গ্রাম বিউলির ডাল, 300 গ্রাম টক দই, তেঁতুলের মিষ্টি চাটনি, ধনে পাতা পুদিনার চাটনি, 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন বিট লবণ, 1 চিমটি হিং, 1/2 ইঞ্চি পরিমাণ আদা কুচানো, 3টে কাঁচা লঙ্কা কুচানো। এবার আমি দই বড়ার ব্যাটারটা বানিয়ে নেব। এবার আমি মিক্সির জারে ডালটা ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে কুচানো আদা, কুচানো লঙ্কা, সামান্য লবণ আর হিং মিশিয়ে পিষে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন, এই ব্যাটারটা একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে। এবার ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার ব্যাটারটাকে 30 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা সাইডে রেখে এখন দইটা রেডি করে নেব। এবার দইয়ের মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ চিনি, 1/2 বিট লবণ, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বড়া ভাজার জন্য ব্যাটারটা রেডি হয়েছে কিনা তা চেক করার জন্য একটা বাটিতে জল নিয়ে একটু ব্যাটারের পরিমাণ আমি দিয়ে দিলাম। দেখুন, ব্যাটারটা জলে ভেসে উঠেছে, তার মানে এখন ভাজার জন্য রেডি হয়ে গেছে ব্যাটারটা। এখন আমি একটা বাটিতে জল নিয়েছি, তাতে 1 টিস্পুন লবণ দিয়ে গুলে রাখবো। এখন বড়া ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি আর হাতে একটু জল লাগিয়ে বড়ার ব্যাটারটা তুলে নিয়ে তেলে ছেড়ে দেব। আমি গ্যাসটাকে এখন লো ফ্লেমে রেখেছি। একবার চেক করে দেখবো নিচের সাইডটা ভাজা হয়েছে কিনা বড়ার। বড়াগুলো তেলে ছাড়ার 2 মিনিট পরে সবগুলো উল্টে দেব। প্রায় 6-7 মিনিট ধরে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, বড়াগুলো গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো নামিয়ে নেব। বড়াগুলো নামিয়ে লবণ মেশানো জলে ডুবিয়ে দেব।
এবার বাকি বড়াগুলো আমি ভেজে নেব। আর প্রত্যেকবারই বড়া বানানোর সময় হাতে একটু জল লাগিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা হাতে না লেগে থাকে। সব বড়া আমার ভাজা হয়ে গেছে। বড়াগুলো আমি লবণ মেশানো জলে ডুবিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতন। এক ঘন্টা পর ফিরে এলাম। দেখুন বড়াগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার বড়াগুলোকে হাতে হালকা করে চিপে চিপে জলটা ফেলে দিয়ে একটা প্লেটে রেখে দেবো। আমি দই বড়াগুলো সার্ভিং এর জন্য রেডি করব। প্রথমে এর উপরে আমি দই দিয়ে দেব। এবার তেঁতুলের মিষ্টি চাটনিটা দেব। পাতা পুদিনার চাটনিটাও দেব। এবার ভাজা জিরে গুঁড়ো, একটু বিট লবণ আর লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। আর একটু দই দিয়ে দেব সব বড়াগুলোর উপরে। এবার কিছু ভুজিয়া এর উপরে ছড়িয়ে দেব। দেখুন আমাদের দই বড়া রেডি হয়ে গেছে। আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট এবং জুসি হয়েছে দই বড়াগুলো। আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে ফেলুন আজই। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন। এবার তাহলে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরবর্তী ভিডিওটিতে।